প্রাক্তন মন্ত্রী থানেশ্বর বড়োর দেহাবসান। GMCHত শেষ নিঃশ্বাস ত্যাগ করলে প্রাক্তন মন্ত্রীগুলো দীর্ঘদিনের স্বাস্থ্যজনিত কারণ চিকিৎসাধীন হয়ে আছিল এগারী প্রাক্তন শিক্ষামন্ত্রী। 85 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ থানেশ্বর বড়োর, আর দীর্ঘদিনে মধুমেহ রোগত আক্রান্ত হয়ে আছিল শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়ো। 14 মেয়র GMCHর চিকিৎসাধীন হয়ে আছিল আর অগপ সরকারের দিনত শিক্ষামন্ত্রী আছিল প্রয়াত বড়ো। সমান্তরালক রাজস্ব বিভাগের দায়িত্বতো আছিল এইগারী প্রয়াত শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়ো। উল্লেখ যে GMCHর প্রাক্তন মন্ত্রীগুলির নশ্বদেহ ইতিমধ্যে উলিয়াই লওয়া হয়েছে আর পোনপ্রথমে সচিবালয় লওয়া হব আর তাতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব সতীর্থসকলে। আর ইয়ার পিছতে অগপর মুখ্য কার্যালয় লওয়া হব। আম্বারস্থিত অগপর মুখ্য কার্যালয়ত দলীয় সতীর্থসকলে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব প্রয়াত থানেশ্বর বড়ো নশ্বরদেহত। অসমৰ ৰাজনৈতিক ক্ষেত্ৰলৈ বেয়া খবৰটো কঢ়িয়াই পুৱা 7:08 ইহ সংসাৰৰ পৰা মেলানি মাগিলে এগৰাকী আদৰ্শৱান ৰাজনীতিবিদে, আৰু দীৰ্ঘদিনীয়া অসুস্থতাৰ অন্তত ইহ সংসাৰৰ পৰা বিদায় মাগিলে প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী তথা অগপ দলৰ প্ৰাক্তন সভাপতি থানেশ্বৰ বড়োৱে। আজি পুৱা 7:08 গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রাক্তন মন্ত্রীগুলো। অসম সরকারের প্রাক্তন মন্ত্রীগুলোর মৃত্যুর সময়ত বয়স আছিল 85 বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগের মধুমেহ, যকৃত আর বৃক্কর দরে জটিল রোগত আক্রান্ত হয়ে আছিল প্রাক্তন মন্ত্রীগুলো। বিগত 13 মে'ত অসম সরকারের 2 মন্ত্রী তথা অগপ দলের সভাপতি আর কার্যকরী সভাপতি ক্রমে অতুল বরা আর কেশব মহন্তর তৎপরতা রঙিয়ার সস্ত্রী হাসপাতালের উন্নত চিকিৎসার গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল স্থানান্তর করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীগুলো। আর অবশেষত গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাতে আজি পুৱা 7:08 ইহ সংসারের পর মেলানি মাকে থানেশ্বর বড়োয়ে। বিধানসভাত যোৱা এটা আমাৰ স্পিকাৰ ডাঙৰীয়া বিধানসভাত যাব, তাৰপিছত বড়ো সাহিত্য বাৰৰ প্ৰাক্তন উপ সভাপতি আছিল বড়ো সাহিত্য সভা অফিচত যাব, গড়চুগত লৈ যাব, তাৰপিছত অসম গণ পৰিষদৰ অফিচত মানে আমবাৰী অফিচত লৈ যাব, তাৰপিছত ৰঙিয়াত লৈ যাব। আৰু ইতিমধ্যে মই যিমান দূৰ জানিছোঁ যে আমার অতুল বড়া ডাঙরিয়ার মানে কথা পাতিছিলাম অগপ সভাপতির তখন মুখ্যমন্ত্রীয়ে ইতিমধ্যে নির্দেশ দিছে যে রাজ্যিক মর্যাদারে একৃত্ব সম্পন্ন করবর কারণে এইখিন ইনফরমেশন মানে এই রঙিয়া এটা পরিয়ালর মানুষবিলাকে স্থান তো ঠিক করে আছে, কিন্তু রঙিয়া তখন বাসগৃহ আসে অরিজিনেল যে গাঁও তাতে হয়তো লই যাওয়া নহয়। আৰু এয়া আছিল UPPLৰ মন্ত্ৰী আয়ুজী ব্ৰহ্মৰ কিছু ভাষ্য। GMCHত তেখেতৰ মৃত্যুৰ খবৰ পোৱাৰ পিছত উপস্থিত হৈছিল মন্ত্ৰীগৰাকী আৰু কেইবাগৰাকীও দলীয় শীৰ্ষ নেতৃত্ব উপস্থিত হোৱা পৰিলক্ষিত হৈছিল। আৰু ইতিমধ্যে GMCHৰ পৰা লৈ যোৱা হৈছে সচিবালয়লৈ আৰু তাতে শেষ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰা হ'ব। আৰু ইয়াৰ পিছতে পৰৱৰ্তী সময়ত অগপৰ মুখ্য কাৰ্যালয় আম্বাৰস্থিত অসম গণ পৰিষদৰ মুখ্য কাৰ্যালয়লৈ লৈ যোৱা হ'ব প্ৰয়াত থানেশ্বৰ বড়োৰ নশ্বৰদেহ, আৰু তাতে দলীয় সতীৰ্থসকলে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিব। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমাৰ মহন্ত চৰকাৰৰ দিনত ৰাজহ মন্ত্ৰীৰ দায়িত্বত আছিল এইগৰাকী থানেশ্বৰ বড়ো। ৰঙিয়া সমষ্টিৰ 3 বাৰকৈ বিধায়ক আছিল থানেশ্বৰ বড়ো। 1985 চনত নিৰ্দলীয় বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিল আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত অসম গণ পৰিষদত যোগদান কৰে এগৰাকী প্ৰাক্তন মন্ত্ৰী তথা এগৰাকী আদৰ্শ ৰাজনীতিবিদে। 1991 চনৰ পৰা 1996 চন সৰ্বমুঠ 3 বাৰৰ বাবে ৰঙিয়াৰ পৰা তেওঁ বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিল আৰু অগপৰ দিনত তেতিয়াৰ শিক্ষামন্ত্ৰীৰ লগতে ৰাজহ বিভাগৰ মন্ত্ৰীৰ দায়িত্ব লাভ কৰিছিল এগৰাকী প্ৰয়াত থানেশ্বৰ বড়োৱে।